তো মোটামুটি একটা পিআরপি করার পরে আমার হিপ জয়েন্টটা মোটামুটি অনেকটা ফ্রি হয়ে গেছে এবং স্যারের সর্বোচ্চ আশ্বাস দিয়েছে যে এটা অপারেশন লাগবে না, এটা ভালো হয়ে যাবে। আচ্ছা, হচ্ছে দীর্ঘ 6-7 মাস আগে যখন আমার ওই ডাক্তার বললো যে এভিএন হতে পারে, তো আমি স্যারের এভিএন এর কিছু ব্যায়াম করে দেখলো মাসখানিক ব্যায়াম করার পর আমি ভালো হয়ে গেছিলাম। মানে ব্যথা ছিলই না 3-4 মাস, এই আবার পেশেন্ট দেখা, হসপিটালে ডিউটি, সব ব্যস্ততার কারণে যেই ব্যায়াম বাদ দিছি আবার আমার ব্যথাটা শুরু হয়েছে। তো আমিও কিন্তু একরকম মনে মনে চিন্তা করছিলাম যে জয়েন্টটা চেঞ্জ করে ফেলাই, পরে আসলে চেঞ্জ করার পরে কি কি হতে পারে এগুলো আমি দেখলাম। দেখার পরে আপনার জয়েন্টটা, যারা আপনারা যদি কেউ চেঞ্জ করেন এরকম ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একটু ভাববেন, এটা আপনি নিচে বসতে পারবেন না, তারপরে ওইটা হয়তো বলটা বেরোয় আসার সম্ভাবনা আছে। তো যাদের এভিএন আছে তা আপনারা দেরি না করে অবশ্যই স্যারের আন্ডারে ট্রিটমেন্ট হন, আশা করি ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সার্জারির মতো চিন্তা আগেই মাথায় নেবেন না, এটা আমি দর্শকদের জন্য বলতেছি। যদি কোথাও ব্যথা হয়, আসলেই ব্যথার ওষুধ খেয়ে ব্যথা না কমায়, আপনারা যদি সঠিক ডায়াগনোসিস করে যদি ট্রিটমেন্ট হন সেটা সবথেকে ভালো হয়। যেরকম আমি একজন মেডিকেল পার্সন হয়েও, আমি একজন ডাক্তার হয়ে আমিও 2টা চেম্বার করি, আমার অনেক পেশেন্ট হয়, আসলে আমি আসতে পারি নাই সময় মতো সময়ের কারণে, তারপরেও এটা আমার ভুল হয়েছে যে আসলে যদি আমি আগে নিজের জীবনটা আগে যদি আমি আসতাম তাহলে আরও আগে সুস্থ হয়ে যাইতাম। তো আমি দর্শকদের জন্য বলবো যে আপনারা এখানে ওখানে ঘোরাফেরা না করে বিটিআরসি হসপিটাল ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসবেন, আসলে সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় হবে এবং এখানে ট্রিটমেন্ট হলে আশা করি ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, সম্মানীয় একজন পেশেন্ট, ওনার আরও কিছু পরিচয় আছে। সর্বোপরি উনি একজন মেডিকেল স্টাফ, সো এবং দীর্ঘদিন থেকে উনি এটার সাথে জড়িত আছেন এবং ওনার যে সমস্যাটা ছিল সেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় এভিএন। এই রোগটার সাথে আসলে অনেকেই আমরা পরিচিত, বাট শুধুমাত্র ধরতে না পারার কারণে বা বুঝতে না পারার কারণে, দেরি হওয়ার কারণে এই জিনিসটা প্রথমে অল্প একটু সমস্যা দিয়ে শুরু হয়, বাট একটা সময় এতটাই খারাপ পর্যায়ে চলে যায়। এই ধরনের রোগীরা দেখা যাচ্ছে স্বাভাবিক যে চলার শক্তি সেটা সম্পূর্ণরূপে তারা হারিয়ে ফেলেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে বোন আছে সেই বোনটা তাদের ট্রান্সপ্লান্ট পর্যন্ত করতে হয় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। সো দর্শক, আমাদের সাথে আজকে যিনি উপস্থিত আছেন আমাদের একজন ভাই, উনি সঠিক সময় আসলে উনি ওনার প্রবলেমটা ধরতে পেরেছিলেন, যেটার কারণে ওনার সঠিক একটা ট্রিটমেন্ট হয়েছে এবং উনি আজকে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, কী হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ওনার কাছ থেকে আমরা একটু পুরো বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো। আসুন দর্শক, একটু আমরা ওনার সাথে পরিচিত হয়ে নিই আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আজকে? হ্যাঁ, ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু বলেন। আচ্ছা, আমার নাম ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, উপজেলা হেলথ কমপ্লেক্স, বালিয়াগঞ্জ। আলহামদুলিল্লাহ, বেশ ভালো একটি পোস্টে আপনি আছেন, জনগণের সেবা করছেন দীর্ঘদিন যাবত। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আপনার এভিএন হয়েছে আমরা যদিও জানি বিষয়টা, তারপর একটু আপনি যদি একটু প্রথম থেকে আমাদেরকে বলেন যে কবে আপনার এই প্রবলেমটা শুরু হয় এবং আপনি কবে সেটা বুঝতে পারেন এবং তার জন্য আপনি কী ধরনের ট্রিটমেন্টগুলো আপনি গ্রহণ করেছিলেন। জি, আমি হচ্ছে 7-8 বছর আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট করি, সেটা আমার রাইট ফিমার ফ্র্যাকচার ছিল। তো সেটা মানে অপারেশন হয়েছে এবং রড ভরা ছিল, ওটাও বের করা হয়েছে। আচ্ছা, তারপরে হঠাৎ গত বছর আমি ইমার্জেন্সিতে একদিন ডিউটি করতেছি, হঠাৎ দেখলাম যে আমার লেফট হিপ জয়েন্টে ব্যথা এবং কুকসিতে জ্বালা পোড়া। আচ্ছা, তা আমি নিজের মতো নিজে কিছু ট্রিটমেন্ট হলাম, হওয়ার পরে যখন ভালো হয় না তখন আমার যে ক্লিনিকে একজন ডাক্তার যায় ঢাকা থেকে, ঢাকাকে দেখালাম, উনিও কিছু চিকিৎসা পাতি দিল, তাতে ভালো হয় না। আচ্ছা, উনি কি কোনো কিছু বলেছেন যে সমস্যাটা কোথায় বা কি? উনি সন্দেহ করতেছিল যে এভিএন হতে পারে। আমি যশোর থেকে একটা করালাম, এমআরআই করালাম, এমআরআই করানোর পরে ওইটা নর্মাল আসলো। আচ্ছা, তা ওনার সন্দেহ হচ্ছিল যে এটা এভিএন হবে। আচ্ছা, তারপরে ঢাকা আমি জানুয়ারির 3 তারিখে আসছি, আসার পরে এখান থেকে যে করাইছি
এমআরআইটা করাইছি, ওখানে ফ্যাটি মেরু ট্রান্সফরমেশন আসছে। তো যারা আমার লিগামেন্টের অপারেশন করছে ওনারা বলছে যে এটা এভিএন হচ্ছে। তো আমি মোটামুটি এর ভিতরে একটু শিওর হয়ে গেলাম যে আসলে এটা এভিএন। তো আমি স্যারের ভিডিও অনেক আগের থেকেই দেখি এবং দেখছি যে অনেক রুগীর সাক্ষাৎকার তারা ভালো হয়েছে। তো আসলে এই লিগামেন্ট অপারেশন তো 2-3 মাসের আগে ভালো হয় না। তো আমার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি লিগামেন্টের অপারেশনটা কমপ্লিট হলে, হাঁটতে পারলে আমি স্যারের কাছে আসবো। তো আমি স্যারের কাছে আসলাম। আসার পরে ওই দিন স্যারের আমার একটা জিনিস খুব ভালো লাগছে, যেটা ভালো লাগছে সেটা হচ্ছে স্যারের আমি বললাম যে স্যার আমি তো অ্যাক্সিডেন্ট করছিলাম, আসলে এভিএনটা কি এটার থেকে হলো কিনা। তো স্যার বললো যে এটার থেকে হলে তো আপনার রাইট হিপ জয়েন্ট হবে, যেহেতু লেফট হিপ জয়েন্ট হয়েছে সেহেতু খুঁজতে হবে যে আসলে কি কারণে হয়েছে। তো স্যার আমার কিছু পরীক্ষা নিরীক্ষা দিল, স্যারে পরীক্ষা দিল, সিবিসি দিয়েছে, এএনএ দিয়েছে, ডিএনএ দিয়েছে। তা এএনএ ডিএনএ যেহেতু পজিটিভ আসছে, আমিও মেডিকেল পার্সন আমি বুঝি এটা, স্যারে পরে বললো যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে অটোইমিউন ডিজিজ থেকে আপনার লেফট হিপ জয়েন্টে এভিএনটা হচ্ছে। তা আমার এই বিষয়টা খুব ভালো লাগলো। তা আমি একটা সঠিক ডায়াগনোসিস আসলে হয়েছে। তা আমি এক সপ্তাহ যাবত স্যারের আন্ডারে ট্রিটমেন্টে আছি। তো আমার 2টা পিআরপি করছে, গত শুক্রবার একটা করছে, আজ একটা করছে, আজকে হচ্ছে বুধবার। তো মোটামুটি একটা পিআরপি করার পরে আমার হিপ জয়েন্টটা মোটামুটি অনেকটা ফ্রি হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। এবং স্যারের সর্বোচ্চ আশ্বাস দিছে যে এটা অপারেশন লাগবে না, এটা এমনিতেই আপনি সুস্থ হলে ভালো হয়ে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেটা শোনার পরে কেমন লাগছে? নিশ্চয়ই যখন এভিএন হয়েছে অনেক ক্ষেত্রে অনেকে আমরা একটু ভয় পেয়ে যাই যে আদৌ আমার কি করতে হবে, আমার রিপ্লেস করতে হবে কিনা। স্যারে মানে এটা শোনার পরে অবশ্যই ভালো লাগছে। আর আপনাদের হসপিটালে স্টাফ, নার্স প্লাস হচ্ছে আপনারা যারা আছেন, আসলেই কারোর বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার মতো কোনো কিছু নেই। আমি পাই এটা অনেক ক্ষেত্রে আসলে হয় যে আমরা হসপিটালে গেলে কিছু না কিছু কমপ্লেন আমাদের থাকে। বাট আপনি বলছেন এই ধরনের কোনো কমপ্লেন দেওয়ার মতো কিছু খুঁজে পাননি আপনি? যেহেতু আমি একটা সরকারি হসপিটালে জব করি, আবার আমি কিছুদিন একটা ক্লিনিকেও জব করছিলাম, সব স্টাফরাই মানে রুগী যারা তারা কমপ্লেন দেয়, নার্স আসে না, কিন্তু আমি আপনাদের এখানে এরকম কখনোই পাইনি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মানে 3 টাইমস করে রুগীর কাছে যাচ্ছে, রুগীরা কি ওষুধ খাবে না খাবে, এবং 2 টাইমস প্রতিদিন, ঠিক আছে, প্রেশার মাপতেছে, এগুলো খুব ভালো লাগছে। মানে টাইম টু টাইম সব ধরনের ট্রিটমেন্টই পেয়েছেন, সেবামূলক সব কিছুই পেয়েছেন, এবং সবার আন্তরিক প্রচেষ্টার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। দীর্ঘদিন পরে এত টেনশন সব কিছুর অবসান করে আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, এবং স্যারও আশ্বাস দিয়েছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন, কোনো অপারেশন দরকার হবে না। কেমন লাগছে আজকে? ভালো লাগছে। অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো ক্যামেরার উপাশে আপনাকে দেখছেন, যেটা হয়তো একটা সময় আপনি নিজে বসে বসে দেখছেন, আমাদের সেই সকল দর্শকদের জন্য যদি কিছু বলেন। আমি দর্শকদের জন্য বলবো, আসলেই যদি কোথাও ব্যথা হয়, আসলেই ব্যথার ওষুধ খেয়ে ব্যথা না কমায়, আপনারা যদি সঠিক ডায়াগনোসিস করে যদি ট্রিটমেন্ট হন সেটা সবথেকে ভালো হয়। যেরকম আমি একজন মেডিকেল পার্সন হয়েও, আমি একজন ডাক্তার হয়ে আমিও 2টা চেম্বার করি, আমার অনেক পেশেন্ট হয়, আসলে আমি আসতে পারি নাই সময় মতো সময়ের কারণে, তারপরেও এটা আমার ভুল হয়েছে যে আসলে যদি আমি আগে নিজের জীবনটা আগে যদি আমি আসতাম তাহলে আরও আগে সুস্থ হয়ে যাইতাম। তো আমি দর্শকদের জন্য বলবো যে আপনারা এখানে ওখানে ঘোরাফেরা না করে বিটিআরসি হসপিটাল ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসবেন, আসলে সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় হবে, এবং এখানে ট্রিটমেন্ট হলে আশা করি ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা, উনি নিজে একজন ডক্টর হয়েও সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সচেতন ছিলেন, এবং সচেতন হওয়ার কারণেই কিন্তু এই যে এভিএন যাদের হয় বা আমরা এই ধরনের পেশেন্ট যাদেরকে পাই, অনেকের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা আসলে অনেক বেশি দেরি করে ফেলে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যাদের প্রাথমিক অবস্থায় তাদের এই ধরনের সমস্যা হয়েছে, আপনারা এর আগেও অবশ্যই ইতিপূর্বে আপনারা দেখেছেন এই ধরনের অনেক পেশেন্টের সাক্ষাৎকারও আপনারা দেখেছেন, যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন বা অন্যান্য দেশে গিয়ে তারা এই ধরনের সার্জারি করে ট্রান্সপ্ল্যান্ট করে এসেছেন, এবং পরবর্তীতে তাদের আরও অনেক বেশি জটিলতা দেখা দিয়েছে। দর্শক আমরা অন্তত একবার চেষ্টা করতে পারি যে আমরা অপারেশনবিহীনভাবে এই ধরনের ট্রিটমেন্টগুলো করতে পারি কিনা বা করে আমরা সুস্থ হই কিনা। যদি করতে না পারি সেক্ষেত্রে অল্টারনেট আমাদের চিকিৎসা ব্যবস্থা তো আমাদের হাতের মুঠোতেই আছে। আচ্ছা, মাঝে আমার আরেকটি কথা আছে দর্শকদের ব্যাপারে। জি, আমি হচ্ছে দীর্ঘ 6-7 মাস আগে যখন আমার ওই ডাক্তার বললো যে এভিএন হতে পারে, তো আমি স্যারের এভিএনের কিছু ব্যায়াম করে দেখলো মাসখানিক ব্যায়াম করার পর আমি ভালো হয়ে গেছিলাম। ঠিক আছে, পেইন অনেকটুকু চলে গিয়েছিল, মানে ব্যথা ছিলই না 3-4 মাস
এই আবার پیشنট দেখা হসপিটালে ডিউটি সব ব্যস্ততার কারণে যেই ব্যায়াম বাদ দিছি আবার আমার ব্যথাটা শুরু হয়েছে তো আমিও কিন্তু একরকম মনে মনে চিন্তা করছিলাম যে জয়েন্টটা সেন্স করে ফেলাই পরে আসলে সেন্স করার পরে কি কি হতে পারে এগুলো আমি দেখলাম দেখার পরে আপনার জয়েন্টটা যারা আপনারা যদি কেউ সেন্স করেন এরকম ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একটু ভাববেন এটা আপনি নিচে বসতে পারবেন না তারপরে ওটা হয়তো বলটা বের হয়ে আসার সম্ভাবনা আছে তো যাদের এভিএন আছে তা আপনারা দেরি না করে অবশ্যই সারের আন্ডারে ট্রিটমেন্ট হন আশা করি ইনশাআল্লাহ 100% ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ সার্জারির মতো চিন্তা আগেই মাথায় নেবেন না এটা আমি দর্শকদের জন্য বলতেছি দর্শক শুনলেন এটা আসলে উনি ওনার অভিজ্ঞতা থেকে বলছেন যেহেতু উনি নিজে একজন ডক্টর উনি নিজে এটার ব্যাপারে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন অনেক গবেষণা করেছেন এবং ইন্টারনেটে উনি অনেক খোঁজ খবর নিয়েছেন এই ব্যাপারে এবং তারপরে কিন্তু উনি ডিসিশন নিয়েছেন না সার্জারি না আগে একবার চেষ্টা করে অপারেশন ছাড়া এটাকে ঠিক করা যায় কি না এবং উনি কিন্তু সফল হয়েছেন আজকে উনি সম্পূর্ণ ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমরা আশা করব যে ওনার বাকি দিনগুলোতেও উনি সঠিক নিয়মকানুন মেনে চলবেন সঠিকভাবে থাকবেন এবং এই ধরনের সমস্যা উনি ইনশাল্লাহ আশা করি আর কখনোই উনি পড়বেন না দর্শক আপনাদের ভিতরে যদি এমন কেউ থাকেন এরকম আমরা জানি এরকম অসংখ্য পেশেন্ট আসলেই আছেন হয়তো আপনার আত্মীয় স্বজনের ভিতর হতে পারে আপনার নিকট আত্মীয় বা আপনার কাছের মানুষ বা হয়তো আপনার পাশের বাসার অনেকেই আছেন হয়তো তারা জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন তাদের জন্য যদি আপনি আপনার একটা সঠিক সৎ উপদেশ তাদের জন্য দেন তাদের জীবনটা কিন্তু বদলে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন যাতে স্যার অবশ্যই বাকিটা জীবন এইভাবে অক্লান্তভাবে সবার জন্য সেবা দিয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল